এটাকে আসছে, জানতাম আমার গুরু আমাকে যা আমার কথায় সাড়া দিবে। আমাকে খুঁজছিলে তুমি? কি ওর গুরু? তুমি তো ওর মতন দেখতে, পুরা দেখতে, কিন্তু ওর মতন ভোলা না। আরে আবার কেমন বেহসি লাগতেছে। গুরু আপনি আমাকে বাঁচাই ফেলছেন, এবার ওদের দুজনকে আবার নিয়ে আসেন। একে এখন নিয়ে আসা মুশকিল না, না মুমকিন। কারণ কি, পেনি ওয়াইজ তার এখনো আত্মার মধ্যে আছে, তার আত্মার সাথে, পেনি ওয়াইজের রগে রগে তার আত্মার সাথে আছে। এখন ওকে যদি আমি হুশে নিয়ে আসি, ও নাও পেনি ওয়াইজ থাকবে, নাও আয়ান থাকবে, তার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটতে পারে। তাই ওকে এখন হুশে আনাটা ঠিক হবে না আমার যতটুকু মনে হয়। ওদের কি করবেন? কোনো একটা সদকা দিতে হবে, একটা সদকা দিতে হবে। সদকা আবার কিসের? একটা পাহাড়ি বাঘের। পাহাড়ি বাঘ? আপনার মাথা ঠিক আছে? পাহাড়ি বাঘকে কেমনে কে আনবে? আনবাগে চলে আনতে তো হবেই। আর এখন একটা কথা আছে, এটা না আমি আনতে পারবো আর না তুমি। কারণ কি, আমরা দুজন হলাম একটা হুজুর, এটা শুধু একটা সাধারণ মানুষই আনতে পারবে। এটা আবার কি বললেন? এটা তো আপনি আরো মুসিবতে ফেলাই দিছেন। এখন যান বাজাতে চাইলে ডুগুতু করতেই হবে। এখন তোমার কাজ কোন সাধারণ মানুষের ডাক্তার, ওর কোনো বন্ধু বান্ধব, মা বাবা, কেউ আত্মীয় স্বজন আল্লাহ পুরা রিলিফ। আপনি আমাকে 2 সেকেন্ডে পুরা ব্যথা দূর করে দিছেন। এসব কথা বাদ দাও, এখন কাজের কথা ভাবো। ঠিক আছে, আমার মোবাইল ও যে ওইখানে, ভুলকে ফোন করতেছি। ওর বন্ধু, ওর প্রিয় বন্ধু, ওর জন্য কী না করতে পারে। হ্যালো রাহুল, হ্যাঁ তুমি একটু যে ওই নাদিমদের বাসার সামনে যে ইয়া আছে, খাল আছে, ওই খালের সামনে একটু আসো তো, তাতে আসো। আরে কেন কেন বাদ দাও, তাড়াতাড়ি আসো। কি, আরে আয়া কেন জন্য? আচ্ছা ঠিক আছে, চেষ্টা না, আসো তাড়াতাড়ি আসো। কোনো কাজ হবে না গুরু। কি বলছে সে? কি সে, তার মা, তার নানু খুব অসুস্থ, তাই তার নানু হসপিটালে অ্যাডমিট আছে, আর সে এখন একা তাকে ছেড়ে যেতে পারবে না। তারপর বলছে চেষ্টা করবে। হবেটা কি, তাহলে কি হবে এখন? কি ওরা কি আর বাঁচতে পারবে? 5 মিনিটের মধ্যে যদি না আনতে পারে, ওর রগের আর আত্মার সাথে পেনি ওয়াইজ পুরাটা পুরা ঢুকে যাবে। আর আমারও যেতে হবে, যদি সদকা দিতে হয় তাড়াতাড়ি নিয়ে আসো ওই বাঘটা। কি করা যায়?